সাইজ কত। এরপর আমরা একটু ইমেজে যাব, কারণ আমরা জানি যে আমরা যারা ডিজাইন করি তাদের ক্ষেত্রে ইঞ্চিতে অনেক ভালো হয়, আমরা অন্য কোনোটা ভালোভাবে না জানলেও এটা অনেক ভালো পারি আর কি, এই জন্য আমরা একটু ওইভাবেই নেব। তো এটার জন্য আমি মোটামুটি মনে করতেছি যে এই ডিজাইনটা অনেক ভালো আছে। স্ক্রিন ফ্রন্ট কভার ব্লেড দিয়েছে, হোয়াইট শেপ দিয়েছে, ট্রিম সাইজ দিয়েছে, আচ্ছা অতটা যে একবারে ক্লিয়ার তা না, সেভ এরিয়া, আচ্ছা এবার আবার সাইজ দেয় নেই, দেখি এখানে কি দেখাচ্ছে, হাই ওয়েট শুধুমাত্র দেখাচ্ছে, মিলিমিটারে করছে, তো এটাও খারাপ না, ইঞ্চিতেও করা আছে, তো এটাও কিন্তু খারাপ না। প্রথমে তারা একটা এ4 পেজ নিয়েছে, এ4 পেজটাকে তারা পোর্ট্রেট করেছে, করার পর এটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য হচ্ছে আপনার 0.8 ইঞ্চি একটা নিয়েছে, যেটা হচ্ছে আপনার মাঝখানের যে বর্ডারটা, কিন্তু ব্লেড এরিয়া কি এর বাইরে নাকি এটা আসলে বোঝা মুশকিল, এই কারণে আমরা ওটাকে বাদ দেব, এটাতে আমাদের ইয়া বোঝা যাচ্ছে না, মেবি এইটাতে অনেক সুন্দরভাবে বোঝাই দেওয়া আছে খুব সম্ভবত, যদিও এখনো আমিও দেখতে পাচ্ছি না, এখন দেখা যাচ্ছে, রাইট, এই ছবিটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আমরা এই ছবিটা একটু দেখব। এই ছবিটাতে স্পিন এরিয়া যেটা সেটা দেওয়া আছে হচ্ছে আপনার এখানে 3 মিলিমিটার, এখানে আছে 4 মিলিমিটার, 4×3=7 মিলিমিটার, মানে ওই 8 মিলিমিটার আর কি, এটা গেল 8 মিলিমিটার, এখানে ব্লেড দিয়েছে 15 মিলিমিটার, আমি যেটা ভাবছি সেটাই ঠিক আছে, 8 মিলিমিটারই ওনারা রাখছেন। প্রিপেয়ার সাইজ অ্যান্ড প্রিন্ট স্পিন প্লাস 30 মিলিমিটার ব্লেড, আচ্ছা এই একটা A4 সাইজকেই শুধুমাত্র যেটা আর কি ভাগ করছে সেটা, তাহলে এখন আমি এই যে তাও বোঝা মুশকিল এটাতে, যাই হোক আমি যতটুকু আর কি বুঝলাম এরাও মিলিমিটারে করছে, আমরা একটু তাহলে সেটাতে আর কি যাই। সর্বপ্রথম তারা যেটা করছে প্রিন্টে গেলাম, A4 সাইজ একটা ইমেজ নিলাম, এটাকে পোর্ট্রেট করলাম, পোর্ট্রেট করার পরে এখানে হচ্ছে 15 মিলিমিটার, আমরা ব্লেড অপশন নেব 15 মিলিমিটার, চতুর্দিকে 15 মিলিমিটার করে, করে 30 মিলিমিটার, তাহলে আমরা এখান থেকে 30 বাদ দেবো, তার মানে এখানে হবে 67, আর এখানে আবার 30 বাদ দিলে হবে 180, আমরা এট ফার্স্ট নিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপস। আমি আপনাদেরকে আর একটা বিষয় কি দেখাইতে চাই, সেটা হচ্ছে যে নিউ ফর্ম ট্যাম্পলেট আছে, এই নিউ ফর্ম ট্যাম্পলেটে গেলে আপনারা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট পাবেন, এইখান থেকে কিন্তু আপনারা অনায়াসে স্টেশনারি, টি শার্ট, বুক কভার এখানে মেবি নাই, আপনারা এখানে বুক কভার আবার সেভ করে রাখতে পারবেন, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, এখানে মানে সব ধরনের ট্যাম্পলেট আপনারা পাবেন আর কি, প্রমোশনাল বলতে ওটা অ্যাড, অ্যাডভার্টাইজের জন্য ওটা দেওয়া রাখছে, আচ্ছা বক্সড দেখি এখানে কি আছে, আচ্ছা এগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় বক্সের ইয়া করি, ডিজাইন করি, প্যাকিং বক্স, হ্যাঁ প্যাকিং বক্স অনেক সময় আমরা ডিজাইন করি, সেই ডিজাইনের জন্য তারা একটা মকআপ দিয়ে রাখছে এখানে, এই মক ফাইল ইউজ করে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। তো যাই হোক আমার আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে মানে অনলাইন মার্কেট প্লেসে
আমার প্রথম যে অর্ডারটা সেটা কিন্তু আমার প্যাকেটিং বক্স ছিল, এটা করতে আমার 12টা বেজে গেছে ওই সময়, আমি অত কিছু বুঝি নাই। তো আমি একটু বুক কভার ডিজাইনে যাচ্ছি, এটাকে আমি CS6-এ সেভ করবো। এবার এখন আমার যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে আমার আবার কিছু অংশ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? ওটা তো আমার ট্রিম এরিয়া গেল, তাই না? আমি যেটা আছি সেটা হচ্ছে ট্রিম এরিয়া। এখন আমার সেভ এরিয়া নিতে হবে, সেভ জোন এরিয়া। তো সেভ জোন এরিয়া নেওয়ার আগে আমি একটা কাজ করব, একটা রেক্টেঙ্গেল শেপ নেব, যে শেপটার ওয়েথ হবে আপনার 8 মিলিমিটার, আর হাইট হচ্ছে পুরাটাই। তো হাইট আমি আর কি বসালাম না, না বসে আমি আচ্ছা হাইট যতটুকু আছে থাকলো দিয়ে দিলাম। এরপর আমি এখন হাইটটাকে এখানকার হাইট যে কতগুলো আসতেছে তা জানি না, এটাকে আমি আর একটু ইয়া করে এটাকে বড় করে নেব। বড় করে নেব বলতে পুরোটাকে আর কি নিলাম, কারণ এটার সঠিক হাইটটা আর কি না জানার ফলে আমি এই কাজটাকে এইভাবে করতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, ওই সময় কিন্তু আমরা একটা হাইট ওয়েট দিয়ে আসছিলাম যখন আমরা ইয়া করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো যাই হোক, আমি এটা দিলাম, দেওয়ার পর এখন এটাকে আমি আর্টবোর্ডের ভিতরে মানে আর্টবোর্ডের একবারে মিডিল পয়েন্টে নিয়ে আসবো। আর্টবোর্ডের মিডিল পয়েন্টে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার বইয়ের মাঝখানের অংশটা, মানে আপনাদেরকে আমি একটু তাহলে ভিডিওতে আগে দেখাই। আমরা এখানে ট্রিম এরিয়া নিলাম, এটা হচ্ছে আমাদের ব্লেন্ড এরিয়া, এটা আমাদের হচ্ছে ট্রিম এরিয়া। এখন আমাদের একটা সেভ জোন এরিয়া নিতে হবে। তো সেভ জোন এরিয়া নেওয়ার জন্যে আমরা তখন হাইট দিয়েছিলাম মেবি 180 পিক্সেল, আর ওয়েট ছিল আমাদের 267। তো এই 180 থেকে আমরা এইদিকে 10, এইদিকে 10 বাদ দেবো, তাহলে 20 বাদ দেবো মানে এখানে 60 বাদ দেবো, 60 হয়ে যাবে, আর এখানে 20 বাদ দিলে হয়ে যাবে 40। এটা হচ্ছে আমাদের সেফ জোন এরিয়া। তো আমরা এখন এই সেফ জোন এরিয়াতে চলে আসলাম, আমি এখন এটাকে মেক গাইড করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি লক গাইড করে দিলাম। লক গাইড করা মানে এই গাইডটা আমার এখন বসে গেল, ব্যাস আমার এখন এই সেফ জোনের মধ্যে আমি ডিজাইনটা করবো এখান থেকে, কিন্তু আমার যতগুলো টেক্সট থাকবে সেই টেক্সটগুলো থাকবে এটার ভিতরে, এই সেফ জোন এরিয়ার ভিতরে থাকবে। তো আমরা সর্বপ্রথমে একটা ডিজাইন করবো, যে আমরা এই দিক থেকে এমন একটা ডিজাইন নেবো যেটা একবারে এই পর্যন্ত আসবে। আমরা এখানে এটাকে যদি ফ্রন্ট ধরি তাহলে এটাকে, এটা কিন্তু আমাদের হবে ফ্রন্ট আর এটা কিন্তু হবে ব্যাক, কারণ সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি যদি পেজটাকে যদি উল্টাই নেই তাহলে কিন্তু শেষেরটা হবে ফ্রন্ট আর সামনেরটা হবে ব্যাক। তো আমি তাহলে এখন একটু পেন টুল ইউজ করে আমি এই ডিজাইনটা তৈরি করব। আমি এখান থেকে নিলাম, নিয়ে আমি সরি আমরা ও আচ্ছা আচ্ছা, আমি টুলটা অন্য টুল সিলেক্ট করেছি, আমি এটাকে আমি পেন টুল নিয়ে কাজ করব, কারণ আপনারা জানেন যে পেন টুলে যে কোনো কাজ খুব সহজেই করা যায়। আমি এটাকে নিলাম, নেওয়ার পর এই একই জিনিসকে আমি একটু উপরে দেব, কন্ট্রোল চেপে ধরে একটু উপরে দিলাম। এখন এই দুইটা যে আছে এই দুইটাকে আমি এখন ব্লেড করে বসাবো। এই দুইটাকে ব্লেড করার জন্য আমার পুরোটাতে কিন্তু আসবে না, এই পর্যন্ত কিন্তু আসবে না। তো এই পর্যন্ত আমি একটু নিয়ে আসি, আমি একবারে এই পেজ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমার এই যে মাঝখানে যতগুলো অংশ আছে সবগুলোতে এই শেপটা আমি বসাবো। কিভাবে বসাবো? এটা খুবই সহজ, এই দুটোকে সিলেক্ট করেন, করার পর এই যে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ড টুল, এটাতে ক্লিক করেন। করার পর আপনি এটার উপর ক্লিক করবেন এবং সবার শেষে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে একটা অপশান চলে আসছে অটোমেটিক্যালি।
একটা আসছে, এটাকে বাড়ানোর জন্য আপনি অবজেক্টে যান, অবজেক্ট থেকে ব্লেন্ডে যাবেন, ব্লেন্ড থেকে অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি প্রিভিউ করেন এবং এটাকে আপনি স্পেসিফিক করে দেন। এখানে ওয়ান করা আছে, এখানে ক্লিক করে আপনি এখানে স্মুথ কালার থাকবে সেটাকে আপনি স্পেসিফিক স্টেপ করে দিবেন। এখানে আপনি যত বাড়াবেন ততগুলো স্টেপ এখানে বাড়তে থাকবে, আপনার সুবিধা মতো আপনি এখানে স্টেপ বাড়াতে পারবেন। আমি এটা করে দিলাম, আমি জাস্ট এটা আপনাদেরকে এই কারণে দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, যে আমরা এইভাবেই কাজটা করব। এখন আমি এই দুটো শেপকে ডিলিট করে দিলাম, আমি এখন করব মেন ডিজাইনটা। মেন ডিজাইনটা হচ্ছে আমার মেন ডিজাইনটা হবে আমার এইটা, এইরকম অনেকগুলো শেপ এখানে থাকবে। তো আমি যেটা করব এই শেপটাকেই এবার রোটেট করে নেব, সরি মানে রিফ্লেক্ট করে নিলাম আর কি। আমার শুধুমাত্র এই অঙ্কটা কিন্তু সিলেক্ট আছে, এটা কথা মনে রাখবেন। আমাকে একবার বাইরে ক্লিক করে এটা পুরোটাকে এবার সিলেক্ট করে নেব। এবার আমি যদি রোটেট করে নিই তাহলে এবার কাজ করবে। রোটেট করে নিলাম, নেওয়ার পর এখন যদি আমি এই দুটাতে যদি ব্লেন্ড যদি করি তাহলে দেখবেন যে এটা একটা অন্যরকম ডিজাইন চলে আসবে। তো দেখি একটু আমরা একটু করি, আমরা এটা বিভিন্নভাবে করে করে দেখবো যাতে যেন কীরকম হচ্ছে। ও সরি, আমি তো একই পাতে করতেছি, আমার এই পাত আর এই পাত যদি করি তাহলেই হবে। আমার এই কর্নার আর এই কর্নার কিন্তু একই পাথের অংশ, তো আমি এই কর্নার আর এই কর্নার যদি করি এবার কাজ করতেছে। আমি ধরেন যে 10টা দিলাম, 11টা দিলাম, আমি এইভাবে বিভিন্ন ধরনের দিতে পারি। অথচ এই কাজটা আপনারা যদি করতে যদি যান যে এইখান থেকে আপনি সবগুলো সরাই দেবেন তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, কি লাগবে না, অনেক সময় লাগবে। তা আমরা সেটা না করে কিন্তু ইজিলি এটা করতে পারতেছি। তো আমরা একটু একটা আগে আন্তর্জাতিক মানের একটা ডিজাইন আগে আমরা নেব। আমরা একই সিস্টেমে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে পারি। বুক কভার ডিজাইন আমি নিলাম, এরা যেটা করছে শুধুমাত্র এখানে কিছু শেপ ইউজ করে কাজ করছে, আমরা এটা করব না। আমি চাচ্ছি একটু ডিফারেন্ট টাইপের করতে, এটা ডিজাইন অনেক ভালো আছে চলবে, কিন্তু এটা মোটামুটি কি এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এগুলো ফ্লায়ার ডিজাইনের মতো হয়ে গেছে অনেকখানি, এটাও প্রায় তাই হয়ে গেছে। আমরা একটু ডিফারেন্ট টাইপের চাচ্ছি, মানে রিয়ালি যেভাবে আর কি বিভিন্ন ধরনের বুকগুলো হয়, যেমন এটা এটা কিন্তু হচ্ছে রিয়াল বুকের মতো মনে হচ্ছে, এটা খারাপ না। এটা কিন্তু আমাদের ফটোশপ দিয়ে অনেক ভালো করা যাবে, এই ডিজাইনটাও কিন্তু খারাপ না, এই ডিজাইনটা আমরা করতে পারি। এই যে এখানে একটা ডিজাইন আছে, এটা কিন্তু আমি যে শেপগুলো দিয়েছি এরকম শেপ দিয়ে কিন্তু করা, অনেকগুলো শেপ দিয়ে কিন্তু এখানে কাজটা করছে, আমি মেনলি এই ধরনের ডিজাইনটাই আর কি করার জন্য চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন দিয়ে কিন্তু কাজ করছে তারা, মানে এই এরকম আর কি অনেকগুলো শেপ তারা ক্রিয়েট করে কিন্তু কাজটা করছে। যেটা নেওয়ার পরে দেখেন এখন আপনি এক্সপ্যান্ড করতে পারেন এখান থেকে, তাহলেও হয়ে যাবে। তবে এখান থেকে এক্সপ্যান্ড করার আগে আপনি ব্লেন্ড অপশানে আর একটা এক্সপ্যান্ড আছে সেটা করবেন, ব্যাস
এই এক্সপ্যান্ডের আপনার আর দরকার নেই, এই এক্সপ্যান্ড করলেই কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আপনি পাইলেন, এখন ধরুন যে এখানে আপনি কালার দেন, দেখেন এখানে কিন্তু কালার বিভিন্ন রকম চলে আসতেছে। আমি এটাকে হোয়াইট থেকে একটু বিভিন্ন কালার দেই, অন্য কালার দেই, সরি এটা সিলেক্ট ছিল না, অন্য একটা কালার দিলে আপনি কিন্তু এখানে দেখেন কয়েকটা কিন্তু কালার পাচ্ছেন, মানে কয়েকটা রকম কয়েক রকম কিন্তু ইয়া পাচ্ছেন, শেপ পাচ্ছেন। এরপর আপনি এটাকেই আবার যদি আপনি রোটেট করে নেন, তাহলে দেখেন এটা কিন্তু আর একটা কালার ধারণ করতেছে, আর এক রকম হয়ে যাচ্ছে। আমার এটা কপি করা দরকার ছিল কিন্তু আমি করে ফেলেছি, 45 কপি। আমি ফিল কালার গুলাকে নান করে দিলাম, একই জিনিস দুই দিকে দিয়ে রাখলাম। তো দুই দিকে দিলে এটার যেমন বহির দিকে একরকম যাচ্ছে, এই দিকেরটা আমাদের এই এই অংশটা আবার বাইরের দিকে নিয়ে যাওয়া লাগবে, এই জন্য আমি এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, সো দ্যাট এটা একটু ভিন্ন রকম দেখায়, তাহলে আরো সুন্দর হবে আর কি। এরপর আমি এখন এটাকে কপি করে অপোজিটে দেব, এখন আমার চতুর্দিকের যে অংশটা এই অংশটাকে আবার আমাকে কাটতে হবে। এই অংশটা কাটার জন্য অবশ্যই আমার চতুর্দিকের আর একটা বাউন্ডারি নিয়ে নিতে হবে, মানে একটা অবশ্যই রেক্টেঙ্গেল নিতে হবে। সেটাকে আমরা যতটুকু দরকার নিয়ে এখন এই টুল এই টুল এবং এই এই তিনটাকে আমি গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এদেরকে এখন আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার কিন্তু এখানে একটা ভিন্ন ধরনের ডিজাইন চলে আসলো। এরপর যে অংশটা এটাকে আমি সবার উপরে ভাসাই দিলাম, আমার দুই দিকে কিন্তু দুই রকম একটা ডিজাইন চলে গেল। বাহাত্তর করে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে বইটার ডিজাইন, যে মার্কুলার সাথে যায়। জি জি বইটার ডিজাইন জিয়া মার্কুলার সাথে যাচ্ছে স্যার, বুঝিনি কথাটা, ভূতত্ত্ববিদ সাথে যাচ্ছে বইটার ডিজাইনটা।
রাইট, আমি ওই প্রথমে আর কি নামটা দিতে ধরছিলাম, কিন্তু পরে কিন্তু আর নামটা দেই নাই, কারণ আপনারা আপনাদের মতো করেই করেন, কথা বুঝেন নাই। জিওগ্রাফিক্যালি তো এটা, আমি যে আর্টটা বা ডিজাইনটা করেছি এটা তো জিওগ্রাফিক্যালি, তাই না? কিন্তু আমি তো নামটা দিতে ধরেও তো পরে আর দেই নাই। আচ্ছা, এরপর আপনার হচ্ছে রাইটার নেম, রাইটার নেম এটা আপনার নর্মাল কালারই থাকবে, ফন্ট ছোট হবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে হয় কি রাইটার নেমটা নিচে হয়, তাই না, এইদিকে হয় না? কিন্তু সাধারণত বহির্বিশ্বের ম্যাক্সিমাম রাইটার নেম কিন্তু নিচেই হয়, কথাটা বুঝছেন? অথবা দেখা যায় যে যেভাবে দেয় উপরে হচ্ছে বুক নেমটা থাকলো এই যে এইদিকে কর্নারে, মনে করেন যে এখানে আপনার বুক নেম দিয়ে দিল, বুক নেমটা থাকে ওইখানে, আর এই যে নিচে আবার আলাদাভাবে একটা শেপ দিয়ে ওরা আবার রাইটার নেমটা এখানে বসাই দেয়। এটা আমার কথা বলতেছি না, এটা হচ্ছে বহির্বিশ্বের যে সকল রাইটাররা আর কি ইয়া করে আর কি, যারা বুক লেখেন ওনারা কিন্তু এই কাজটা করে। এখন এইখানে আপনারা যদি কি হবে কালার, ও আচ্ছা ফিল কালার, আমার স্টক কালারটা চেঞ্জ না করলে হবে না। এই যে আমি মনে করেন যে এখানে রাইটার নেমটা দিলাম, তাই না, এই রাইটার নেমটা দেওয়ার পরে অনেক সময় যেটা হয় আমাদের এই নামটা ভেঙে যায়, তখন অবশ্যই আপনি আগে এটা আউটলেট করে নেবেন, তারপরে অ্যাড করে নেবেন, তারপর আপনি এটাকে কালার চেঞ্জ করবেন, তাহলে আপনার এটা ভাঙবে না। এরপরে একই বুক নেম, একই বুক নেম আপনি যেটা করবেন 90% অ্যাঙ্গেলে ঘুরাই নেবেন, আচ্ছা এটা ইয়া ঘুরে গেছে, ডিগ্রিতে হবে না 45 ডিগ্রিতে হবে, কোনটা মেবি 45 ডিগ্রিতে ঘুরলো, ঘুরার পর এই লেখাটাই আপনার এই যে এখানে আসবে, নেম লেখাটা উল্টা হয়েছে, আমিও সেটাই ভাবছি যে নেম লেখা মেবি উল্টা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরো 90 ডিগ্রিতে ঘুরাইতে হবে। বুক নেম, এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনার বইটা যদি পড়ে থাকে, আমি ধরেন যে এখানে বসাইলাম বুক নেম, তাই না, এরপর একটা জিনিস খেয়াল করেন, আমার এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমার মিডিল পে মানে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে ব্যাক পেজ, বইটা তো অবশ্যই আমি উবুর করে রাখবো না, বইটাকে তো আমি উল্টায় রাখবো, যেহেতু আমি উল্টায় রাখবো তার মানে বুক নেম কটাটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে বুক নেমটা তাহলে যাবে কোন দিকে, বুক নেমটা তাহলে ঘুরে যাবে, তাহলে বুক নেম হবে উপরের দিক থেকে আসবে, এখানে আবার আমাদের ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে রোটেট করতে পারি, শিফট চেপে ধরে আমরা এটাকেই রোটেট করে দিলাম, ব্যাস করে দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু বড় করে দেবো, লম্বা করে দেবো, যদিও আর কি এইরকমটা না করে এখানে ফন্ট চেঞ্জ করে দেওয়াটা ভালো, কারণ এইরকমটা আপনার বাইরের যে বায়াররা তারা কিন্তু এই ধরনের কাজগুলো আবার নেয় না। স্যার বুক নেমের দুই সেটটা একসাথে কি ব্যবহার করছেন? বুঝি নাই, ওই যে বুক নেমটা বড় করছেন যে দুই সেট একসাথে কিভাবে করছেন? বুক নেম
দুই সেট একসাথে বড় করছেন যে ওটা কিভাবে করছেন পাল্টা চেপে ধরবেন শুধু তাহলে দুই সেটে এক দুই দুই পাশে একসঙ্গে বড় হবে পাল্টা চেপে ধরে দুই পাশে বড় হবে আর শিফট চাপলে চার দিকে বড় হবে মানে শিফট রোলটার একসঙ্গে চাপলে চার দিকে বড় হবে এরপর আমরা যেটা কি করতে পারি এখানকার ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি কারণ এরকম অনেক ফন্ট আছে যেই ফন্টগুলো লম্বায় বড় হয় যেমন এই যে এই ফন্টটা লম্বায় বড় পাবেন এই দিকটা মানে চ্যাপটা হবে আর কি যেটা প্রশস্ত বাড়বে ইয়া লম্বা হবে এই যেমন এইটা ফন্ট লম্বা হবে শুধু যেটা দেখে কারো কোনো প্রকার বোঝার জো থাকবে না যেটা আমরা টেনে বাড়াইছি এটা ফন্টেই এরকম এরপর আপনারা এটাকে মিডিল পয়েন্টে বসাই দিবেন এখন আসি আমরা এই দিকে এই দিকে সাধারণত কি ধরনের কন্টেন্ট থাকে আমরা এখন সেটা একটু দেখে নেই তেমন যে একবারে আহামরি কিছু থাকে এরকমটা না সাধারণত ওই বইয়েরই কিছু মূল তথ্য আর কি ওইদিকে দেওয়া থাকে কিছু মূল তথ্য বা কবি অনেক সময় বা ওই লেখক এইদিকে কিছু কথা বলে শুধুমাত্র এতটুকুই আমরা এখানে রাইটার বায়োগ্রাফি দিলাম আমরা এদিকে রাইটার সম্পর্কিত কিছু তথ্য দিয়ে রাখতে পারি অথবা এখানে আদার্স বুক দেওয়া যেতে পারে আরো কিছু বইয়ের চিত্র আমরা এখানে দিতে পারি ঠিক আছে এই জাতীয় কিছু একটা দিয়ে আমরা ধরেন যে আমরা এখানে যেহেতু রাইটার বায়োগ্রাফি দিয়েছি আমরা এটা লিখে দিলাম এখানে যা আছে লরেন ইপসম আমরা সেই লেখাটাই এখানে রাখলাম রাখার পরে এটাকে জাস্টিফাই করে দেব আচ্ছা এটা প্যারাগ্রাফ থেকে আমরা জাস্টিফাই করব সুতরাং এটা যতটা ভালো হয় ওই লেখাটাই আবার কপি পেস্ট করলাম এই ধরনের লেখাগুলো অবশ্যই আপনারা 14 ফন্টে রাখবেন নরমাল যে অফিশিয়াল ফন্ট সেই ফন্টে রাখবেন কোন ধরনের ভাষা স্যার এটা জি এটা কোন দেশি ভাষা লরেম ইপসাম হচ্ছে আপনার ডেমো টেক্সট লরেম ইপসামকে বলা হয় ডেমো টেক্সট হ্যাঁ আপনারা এই ডেমো টেক্সট ইউজ করবেন কারণ আমি কিন্তু আপনাদের এই একই ছবিটাই আমি অন্য কোথাও আর কি আপলোড করব তো এখন কথা হচ্ছে আমাদের এখানে কোনো প্রকার কালারের চিহ্ন মাত্র পড়ল না সামান্য পরিমাণ যে কালার সেটাও কিন্তু আমরা করি নেই এখনো আমরা এখন আসবো কালার কম্বিনেশনে একটা কথা মনে রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ড যদি কালো হয় তাহলে ফোরগ্রাউন্ড কালারটা হইতে হবে মানে ব্যাকগ্রাউন্ড ডার্ক হলে ফোরগ্রাউন্ড কালার হইতে হবে লাইট সোজা কথা কালার কম্বিনেশনের একটাই সূত্র যদি কেউ মনে রাখে আমি জানি না যে কে কতগুলো কালার কম্বিনেশনের সূত্র পড়ে বা কে কতগুলো ইয়া পড়ে যে এই কালারের সঙ্গে এই কালার ম্যাচ করে আমি কোনো সূত্রই আপনাদেরকে দেবো না আমার একটাই মাত্র সূত্র আপনারা মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় ফোরগ্রাউন্ড কালার আপনি অবশ্যই লাইট করবেন এই একটা সূত্র মনে রাখবেন হয়ে যাবে আলোর আলোর মধ্যে যেমন আলো ভালো লাগে না আলোর মধ্যে যেমন অন্ধকার ভালো দেখায় সেরকম অন্ধকারের মধ্যে অন্ধকার ভালো দেখায় না অন্ধকারের মধ্যে আলো ভালো দেখায় তো ফোরগ্রাউন্ড কালার যদি আপনার অন্ধকার হয় ডার্ক হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অবশ্যই ইয়া করবেন আমি এই যে কালারটা আছে এই কালারটাকে আমি অ্যাট ফার্স্ট চেঞ্জ করব এই কালারটাকে আমি চেঞ্জ করলাম এখন আমি চাচ্ছি যে এইখানকার যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এই কালারটা এখন চেঞ্জ করতে তার মানে এটা একটু যেহেতু ডার্ক কালার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা অবশ্যই হালকা একটা কালার দেব যে কালারটা আমার মোটামুটি ওই কালারের সঙ্গে যাবে এমন কোনো কালার দেব না যেটা ওই কালারটাকে খেয়ে ফেলবে এটা হচ্ছে প্রথম শর্ত এই শর্ত যদি কেউ ফিল আপ করেন অটোমেটিক্যালি সে কালার কম্বিনেশন ঠিক রাখতে পারবে
এরপর আসি। আচ্ছা এটাকে আমি আবারও একটু ইয়া করলাম, রিলিজ করলাম, এটাকে আমি আনগ্রুপ করলাম। আমি এখন এটাকে একটু কালার কম্বিনেশন করে দেখি কি আসে। যেহেতু আমরা ওই কালারটা ওইভাবে চেঞ্জ করা পসিবল হচ্ছে না, সুতরাং আমরা একটু সহজ উপায় করব। এটা যেভাবে আছে সেভাবে নিয়ে এটাকে আগে আমি রিফ্লেক্ট আমি পরে করব। আগে একটা রেক্টেঙ্গেল নেই, নিয়ে আমি আগে এটাকে কাটি, সব থেকে বেটার হবে। একবারে সব থেকে বেটার হবে। অবশ্যই এই যে নিচের অংশটা অবশ্যই এটার উপরে রাখবেন, না হলে কিন্তু এটা কাটতে আবার ঝামেলা করবে। মানে আমরা যেভাবে কেটে যতটুকু অংশ চাচ্ছি তত ওইভাবে আর কি পাবো না। রেখে দিলাম। এখন এটাকে ধরে জাস্ট আমি পাথ ফাইন্ডার ওপেন করব। আমার অ্যালাইনে আছে পাথ ফাইন্ডার, প্যারাগ্রাফ প্যালেট, পাথ ফাইন্ডার প্যালেট। এখান থেকে আমি এখন ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করে দিলেই মোটামুটি আমার কাজ সলভ, শর্টকাট হবে। ও আচ্ছা, ডিভাইডেড করলাম। করার পরে এখানে আপনার হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পাথফাইন্ডার অপশন না, আচ্ছা এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড আমাদের এখানে আছে, ফিল এবং স্ট্রোক আমি এক্সপ্যান্ড করলাম। এরপর আমার এটা আনগ্রুপ করা যাবে। বাইরের অংশটা আমি ডিলিট করে দিলাম। রিলিজ পাথ, আবারও বাইরের অংশটা আমি ডিলিট করে দেবো। এখন শুধুমাত্র ভিতরের অংশটা থাকলো, আমি এখন শুধুমাত্র কালার চেঞ্জ করতে থাকবো। এটাকে রাখলাম জিরোতে, এটাতে রাখলাম হান্ড্রেড, এটাকে করে দিলাম বিশ। আমি এখন খালি কালার চেঞ্জ করবো কন্টিনিউয়াসলি। তিরিশ, দশ, বিশ, চল্লিশ। কালার কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে কালার কিন্তু চেঞ্জ হইতেই আছে। আমরা এইভাবে কন্টিনিউয়াসলি কি চেঞ্জ করবো, তবে এইখান থেকে শুরু করলে মনে হয় একটু ভালো হবে। সবসময় তিনটা বা চারটা কালার ইউজ করবেন, আর সব থেকে ভালো ভালো কালার চারটে আমরা এখন আগে ইয়া করে নিই। এখানে আমরা আগে চারটা কালার করে নিই, দুইটা চারটা। আমরা এটাকে দেব হচ্ছে আপনার 50%, এটাকে করব 100%, আর 100% যেটা একবারে রেড। এরপর এটাকে করব, এটাকে করব জিরো, এটাকে করব 100%, মেনলি এই চারটা কালার অনেক বেশি চলে। এছাড়াও আরও একটা কালার আছে যেটা ভালো চলে এবং মেয়েরা এই কালারটাকে বেশি পছন্দ করে, এই কালারটাও ভালো চলে। তো আমরা মেনলি এই চারটা কালার দিয়ে এটাকে ফিল আপ করার চেষ্টা করি। সর্বপ্রথম এই পাঁচটা কালার আমি প্রথমে এই কালারটাকে নিলাম, এখান থেকে নিলাম, অল্টার প্রেস করে এখানে পেস্ট করলাম, এখান থেকে নিলাম, অল্টার প্রেস করে এখানে পেস্ট করলাম, নিলাম পেস্ট করলাম, নিলাম পেস্ট করলাম, নিলাম পেস্ট করলাম, আবার নিলাম পেস্ট করলাম, নিলাম পেস্ট করলাম, নিলাম এবং পেস্ট করে দিলাম, আবার নিয়ে পেস্ট।
সরি পর্যায়ক্রমে আমি নিলাম এবং পেস্ট করলাম এটাকে গ্রুপ করে এখন আমি জাস্ট রিফ্লেক্ট করে দিই একটা দিয়েই হয় কিনা সেটা আগে দেখি এখন আমরা যে এই যে কালারটা আছে এটা একটু অপাসিটি আমরা কমাই দেব সো দ্যাট এটা যেন একবারে এতটাই খারাপ যেন না দেখায় যেটা একবারে খুব অড লাগে আমাদের কালার কোড সাইডে থেকে গেল এই হচ্ছে আপনাদের বুক কভার ডিজাইন মানে প্রাথমিক অবস্থায় আপনাদের যেটা